আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ব্যাঙ্ক রোড, ব্যাঙ্ক রোড থেকে রেল লাইনের পাশ দিয়ে হাতিয়া বাড়ির কোলের ওইদিকে যাব। এখানে একটা মন্দির আছে, আর সামনে হাতের ডাইন সাইডে মনে হয় ওই ডাইরেক্ট আবার মেন রোড উঠা যায়, রোডটা রেল লাইনের পাশ দিয়ে। আর আমরা এখন সঠিক রোডে যাইতেছি কিনে ওরে রং রং রোডে চলে গেছি। আজকের ভিডিওতে আমি চৌমুহনী ব্যাঙ্ক রোড থেকে রেল লাইনের পাশ দিয়ে যে রোডটা আছে এটা ধরে গিয়ে একদম হাতিয়া বাড়ির পোল পর্যন্ত যাব, সম্পূর্ণ রাস্তা বা আজকের এরিয়াটা দেখাবো। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো, যাতে করে আপনারা আপনাদের প্রিয় এলাকাটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এদিকের এরিয়াটা পড়ছে কিন্তু পৌরসভার মধ্যে, এবং কি হাতিয়া বাড়ির ওইটা পড়ছে পৌরসভার মধ্যে, এটা হচ্ছে বেগমগঞ্জ পৌরসভার মধ্যে পড়ছে। কেন এদিকে এটা বেগমগঞ্জ পৌরসভা না, বেগমগঞ্জ পৌরসভা না, পৌরসভাকে কি বেগমগঞ্জ পৌরসভা বলে না চৌমুহনী পৌরসভা বলে? এটাকে চৌমুহনী পৌরসভা বলা হয়। আর এদিকে অংশকে দক্ষিণ বাজার বলে, চৌমুহনী দক্ষিণ বাজার। রাস্তা না, পরবর্তীতে আমরা দেখাইতেছি একটু পরে রেল লাইনটা। আর এদিকে আশেপাশে থেকে একবার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এদিকে আশেপাশে বাড়ির কোনো প্রবাসে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কিন্তু এখন অফ রোডে গাড়ি চালাচ্ছি, এটা কিন্তু রাস্তা না। চেষ্টা করবো ওর পাশে যাওয়ার জন্য, ওরা তো ফাইকতাম, ওই সাইড দিয়ে গেলে ফাইকতাম তো, তুমি তো আর বলো না, বললে তো হইতো। এখন তার যাইতে হবে রামুর জন্য বিজয় খান নাম আছে। হ্যাঁ উড়ি যে জামু এটা কেন এখানে ফার্ম উঠা কেন আচ্ছা ওই ফোলাইগুনের হিয়েন্দি পানি দিয়ে আস্তে আস্তে যাইয়ের ওই ফোলাইগুনের হিয়েন্দি না নামান যাই বলি শো আগে তাহলে আমি যাইয়ে ন আবার ঘুরিয়ে আইতে হবে যাইব নাকি। হ্যাঁ আমরা যা প্রথম ভুলক্রমে ওইদিকে চলে আসছিলাম, পরে আবার মোটর সাইকেল আমরা রিটার্ন করে দিয়ে এই সাইড দিয়ে ঘুরে আসলাম। তো আমরা এই রোডটা ধরে সামনের দিকে আটিয়ে বালু পোলের ওইদিকে যাবো, সম্পূর্ণটা দেখাবো। এদিকে সময় দক্ষিণ বাজার ধরে, হ্যাঁ হৃদয় দক্ষিণ বাজার দিয়ে আসছি। মা গো তো মজা ভাই তো মজা ভাই
উঠবো, গায়ে জোরে চালাইয়ের তো সামনে আটি আবার উপরে দেখেন। তো এই ব্রিজের আশেপাশে নতুন কোন এরিয়া ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব। তো আমরা এখন ব্রিজের উপরে ওপার যাব, তারপরে ভিডিওটা আমি শেষ করব। তো ঠিক আছে, আজ পর্যন্তই, আসসালামু আলাইকুম।